হ্যালো ফ্রেন্ডস, স্বাগত আপনাদের আমার তিয়ানাজ হাউস ইউটিউব চ্যানেলে। আমি আবার এসে গেছি একটি নতুন বিষয় নিয়ে। আজকে আপনাদের সব থেকে প্রিয় একটি গাছ নিয়ে এসেছি, যেটিকে জবা গাছ বলে পরিচিত, যেটি এবং সকলেই খুব ভালোভাবে চেনে নেই গাছটিকে, এবং সকলের বাড়িতেই কম বেশি এই গাছ পাওয়া যায়, দেখতে পাওয়া যায় এবং বিভিন্ন রঙের হয়ে থাকে। এই গাছের ফুল বিভিন্ন রঙের দেখা যায় ফুলগুলোকে। এই গাছ পরিচর্যা করা অতি সহজভাবেই এই গাছ পরিচর্যা করা যায়, সেটা আমরা সকলেই জানি, কিন্তু তাও আমি আজ বেশ কিছু তথ্য এই গাছটির বিষয়ে দেব। আমার এই গাছটি দেখতে পাচ্ছেন অনেকটাই ছোট টবে রাখা রয়েছে, কিন্তু এর ফুলের সাইজগুলো বেশ বড় হয়, কিছু কুড়িও রয়েছে দেখতে পাচ্ছেন, এবং পরবর্তী দিনে এই কুড়িগুলো ফুটবে। আমি আজকে এই গাছটির যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হলো গাছের পাতা কীভাবে সম্পূর্ণ ভাবে সবুজ থাকবে, সুন্দর থাকবে, গাছটা সুস্থ থাকবে, কী করলে গাছের এই গাছের যে মেইন সমস্যাটা হয়, গাছের কুড়িগুলো ঝরে যায় অনেক সময়, তো সেই সমস্যা থেকে কীভাবে আমরা এই গাছকে রক্ষা করব এবং এই গাছটি কী করলে অনেক বেশি ফুল দেবে এবং খুবই সুস্থভাবে বেড়ে উঠবে, এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। আমরা সকলেই জানি যে গাছ একটি গাছের বেড়ে উঠতে গেলে সাধারণত কিসের প্রয়োজন? পর্যাপ্ত পরিমাণ সূর্যালোক, জল এবং তার পুষ্টি জন্য তার যে খাবারের প্রয়োজন, যা সে গ্রহণ করছে মাটি থেকে। আমরা সকলে জানি যে মাটিতে কোনো খাবার থাকে না, মাটিতে খাবার তৈরি হয়, সেই খাবারই গাছ গ্রহণ করছে। অতএব মাটিতে আমাদের সেই পরিমাণ সেই ধরনের জিনিসই দিতে হবে যা থেকে গাছ তার প্রয়োজনীয় পুষ্টি নিয়ে নিতে পারে। এই সকল বিষয়গুলো আজকে আমি বলবো আপনাদের। প্রথমে সূর্যালোকের কথা বলতে গেলে, জবা গাছ সূর্যালোক ভীষণভাবে পছন্দ করে, সেটা আমরা সকলেই জানি, এবং ডাইরেক্ট সানলাইটে আমরা এই গাছকে রাখিও, তাতে এই গাছে খুব একটা সমস্যা হয় না। কিন্তু মে জুন জুলাই এই সময়টা কিন্তু এত বেশি রোদের তাপ থাকে যে 12 ঘন্টা এবং সারাটা দিন যদি রোদে আমরা এই গাছটিকে রাখি, তাহলে গাছের পাতাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং গাছটি নষ্ট হয়ে যেতে পারে। তো সেই তাপ থেকে বাঁচতে গেলে আমাদের 6 ঘন্টা যদি আমরা দিনে তাকে ডাইরেক্ট সানলাইটে রাখি এবং 6 ঘন্টা রাখার পর তাকে শেডের নিচে রেখে দেই, আমার মনে হয় তাহলে গাছটি সুস্থ থাকবে এবং গাছের পাতাগুলোও পুড়ে যাবে না, হলুদ হয়ে যাবে না। আর আমার মনে হয় 6 ঘন্টা যথেষ্ট একটি জবা গাছের সুস্থ থাকার ক্ষেত্রে এবং ভালোভাবে ফুল ফোটার ক্ষেত্রে। এবার জলের কথায় বলি যে জবা গাছ জল প্রচুর পরিমাণে পছন্দ করে, কিন্তু প্রচুর পরিমাণে অর্থাৎ এই নয় যে তাকে অতিরিক্ত জল দিয়ে দেবো, ওভার ওয়াটারিং করে ফেলবো, তাতে কিন্তু আবার রুটগুলোর নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেই জন্য আমরা ওভার ওয়াটারিং করবো না, কিন্তু একটু বেশি পরিমাণে জলই প্রয়োজন হয় সকালে ভোরের দিকে, এবং বিকেলের দিকে যদি জল দেওয়া হয় তবে ভোরেই জল দিন, এবং নিচে ড্রেন থেকে সেটা বেরিয়ে যাবে, জবা গাছের টবের নিচে যে হোল আছে সেখান থেকে অতিরিক্ত জলটা বেরিয়ে যাবে, তাহলে ওভার ওয়াটারিং সমস্যাটা হবে না এবং আপনার গাছ টবে ভালো থাকবে। এবার মাটির কথা বলবো,
যে মাটিতে, মাটি সাধারণত আমরা সকলে জানি দোআঁশ মাটিতে ফুল ফল যেই গাছই লাগান খুবই ভালো হয়, কিন্তু জবা গাছের ক্ষেত্রে দোআঁশ মাটির সাথে সাথে যদি কিছুটা এঁটেল মাটি মিশিয়ে দেওয়া হয়, একটু আঠালো ভাবটা বেশি থাকে মাটিতে, তাহলে এই গাছের পক্ষে কোনো সমস্যা হয় না, ভালোই। কারণ যেহেতু জল পছন্দ করে, মাটিতে জলটা ধরে রাখতে পারে আঠালো এঁটেল মাটিতে, তো তাতে জবা গাছের পক্ষে ভালোই হয়। এই জন্য তাতে কোনো সমস্যা নেই, আপনারা এঁটেল মাটি দোআঁশ মাটির সাথে কিছুটা মিশিয়ে ইউজ করতে পারেন টবে। আর যেটি বলবো সেটা হচ্ছে গাছের ফার্টিলাইজারের ব্যাপারে। গাছকে পুষ্টি দেওয়ার জন্য ফার্টিলাইজার তো বিশেষভাবে প্রয়োজন। ফার্টিলাইজার আমরা বিভিন্ন ফার্টিলাইজার মার্কেটে কিনতে পাওয়া যায়, সেই ফার্টিলাইজার সাধারণত অনেকেই ইউজ করে থাকেন আপনারা, কিন্তু আমার গাছের ক্ষেত্রে আমি মার্কেটে কেনা কোনো ফার্টিলাইজার ইউজ করি না, আমি সম্পূর্ণ অর্গানিক ফার্টিলাইজারই ইউজ করি, আমি বাড়িতে তৈরি করা ফার্টিলাইজারই ইউজ করি গাছের জন্য। তাতে আমার গাছ সুস্থই থাকে, আপনারা দেখতেই পাচ্ছেন, আমার এর আগেও আমি বিভিন্ন গাছের ওপর ভিডিও করেছি, সেই সকল ভিডিওতে আপনারা দেখেছেন আমার গাছ, আমি প্রত্যেকটি গাছেই আমার বাড়িতে তৈরি ফার্টিলাইজারই তো ইউজ করি এবং আমার গাছ সুস্থ থাকে এবং ফুল পাতা সবই ভালো থাকে। তো সেদিক দিয়ে বলতে গেলে ফার্টিলাইজার, ব্যানানা ফার্টিলাইজার, লিকুইড ফার্টিলাইজার যেটি আছে সেটি আপনারা ইউজ করতে পারেন, আমি সেটি ইউজ করি। কখনো আবার সর্ষের খোল ভেজানো ভিজিয়ে রাখার পর সেটিকে বেশি পরিমাণ জলে অল্প করে সেই সর্ষের খোল মিশিয়ে, যেহেতু আমার গাছটি ছোট তাই অল্পই প্রয়োজন হয়, বড় হওয়ার সাথে সাথে গাছে তার ফার্টিলাইজার পরিমাণও বাড়বে অবশ্যই, তাই অল্প করে শরবতের মতন তরল একদম বানিয়ে সেটি গাছে প্রয়োগ করে থাকি। এবং এনপিকেও আপনি গাছের জন্য দিতে পারেন, খুবই যেটা ভালো জবা গাছ এবং অন্যান্য বিভিন্ন গাছের জন্যও ভালো, জবা গাছের জন্য সেরকমভাবেই খুবই ভালো এবং খুবই গুরুত্বপূর্ণ একটি এনপিকে ফার্টিলাইজার, যেটিও আমি বাড়িতে তৈরি করি। এনপিকে ফার্টিলাইজার এবং বানানা লিকুইড ফার্টিলাইজার দুটো দুটি ফার্টিলাইজার তৈরির পদ্ধতি, কিন্তু তৈরি করার পদ্ধতি আমি এর আগে ভিডিও বানিয়েছি এবং সেটির লিংক আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা পেয়ে যাবেন। তো এনপিকে ফার্টিলাইজারে যে ফসফরাস এবং পটাশিয়াম নাইট্রোজেন প্রয়োজন থাকে, সেগুলো সবকটা প্রয়োজন জবা গাছের ক্ষেত্রেও অন্যান্য গাছের মতন, কিন্তু ফসফরাসটা পরিমাণ একটু কম দিতে হবে। ফসফরাসের পরিমাণ বেশি হলে কি হবে, গাছটি বাড়বে, গাছে সবুজ পাতাও অনেক হবে কিন্তু গাছে ফুল কিন্তু কমে যাবে, তো সেই ক্ষেত্রে ফসফরাসটা একটু কম দেবেন। এনপিকে থেকেই ও পটাশও পেয়ে যাচ্ছে গাছটি, তো এইগুলো দিলেই আপনার গাছ অনেক বেশি সুস্থ থাকবে এবং তার প্রয়োজনীয় পুষ্টি পেয়ে যাবে। আর হলো গাছের কুঁড়ি ঝরে যাওয়ার যে সমস্যাটা অনেকেই আমাকে বলেছেন এবং অনেকের হয়েও থাকে, এটা স্বাভাবিক একটা সমস্যা এই জবা গাছের জন্য। সেক্ষেত্রে আমি বলবো আপনাদের অভিজ্ঞতা থেকে আপনারা দেখুন আপনাদের বাগানে কটা জবা গাছ রুট পচে গিয়ে মারা গেছে অতিরিক্ত জলের জন্য, দেখবেন মারা যায়নি। সেই অর্থে রুট পচে গিয়ে জবা গাছের মারা যাওয়ার পরিমাণ অনেকই কম, কিন্তু কুঁড়ি ঝরে যাওয়ার সম্ভাবনা প্রায় প্রত্যেকেরই কম বেশি সেই অভিজ্ঞতা রয়েছে, আর সেটি তখনই হয় যখন হয়তো আমরা দু একদিন জল দিতে ভুলে গেছি জবা গাছে, তার জলের প্রয়োজন কিন্তু সে জল পায়নি পর্যাপ্ত পরিমাণে, তারপরে আমরা তাকে ভরে জল দিচ্ছি, তখন সেই জবা গাছে থাকা কুঁড়িগুলো অটোমেটিক ঝরে যাচ্ছে, তাহলে পর্যাপ্ত জল না পাওয়ার জন্যই তার কুঁড়ি পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে। অতএব তার জলের দিকে লক্ষ্য রাখুন, সে যেন পর্যাপ্ত পরিমাণে দিনে দুবার করে জলটা পায়,
তাহলে দেখবেন এই কুড়ি পড়ার সমস্যাটা থেকে আপনারা বেঁচে যাবেন, এটি আর আসবে না সমস্যাটা। আর গাছে পোকা লাগার ক্ষেত্রে বলবো যে আরেকটি যেটা সমস্যা হয় সেটা হচ্ছে মিলিবাগের সমস্যা। সাদা ছত্রাকের মতন দেখতে মিলিবাগ জবা গাছে দেখা যায়, তো সেক্ষেত্রে বলবো যে অনেক সময় তার থেকে পিঁপড়েও চলে আসে প্রচুর পরিমাণে জবা গাছে, তো সেক্ষেত্রে বলবো যে আপনারা নিম কীটনাশক বা নিম অয়েল ইউজ করতে পারেন, সামান্য শ্যাম্পু জলে গুলেও, অবশ্যই সেটা যদি হার্বাল শ্যাম্পু হয় অনেক ভালো হয়, জলে গুলেও প্রয়োগ করতে পারেন, তাতে আপনাদের এই সমস্যাগুলো চলে যাবে। পরবর্তীকালে আমি মিলিবাগ নিয়েও ভিডিও তৈরি করব, মিলিবাগের সমস্যা নিয়ে, বিভিন্ন গাছে যে মিলিবাগের সমস্যা হয়ে থাকে তা নিয়েও ভিডিও করব, এবং আশা করি সেটিও আপনাদের অনেক সুবিধে করবে। তো আজকে আমি এই জবা গাছ নিয়ে যা যা বললাম আমার মনে হয় তাতে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে ক্লিক করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরকমই আরও বিভিন্ন গাছের সম্পর্কে জানতে এবং বিভিন্ন ফার্টিলাইজার, বিভিন্ন মিলিবাগ দমনের বিভিন্ন কীটনাশক সম্বন্ধে এসব কিছু জানতে, আমার পরবর্তী সব রকমের ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, নিচে রেড বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি ক্লিক করুন।